नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 28 एप्रिल बृहस्पतिवार दुपुरेर झटपट 10 खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। राज्येर बकेया 97,000 कोटी टाकार मध्ये आमाके 50,000 कोटी टाका दिले परेर दिनई पेट्रोपण्ये 10,000 कोटी टाका छाड़ दिए देव बोलेछेन মমতা বন্দ্যোপাধ্যায়। मोदीके उद्देश्य करे तिनी बोलेछेन आपनार राज्य 5,000 कोटी दिएछे आमि 10,000 कोटी देव। पेट्रोपण्येर मूल्यबृद्धि निये एभावेई प्रधानमंत्रीके सपाटे जवाब दिएछेन मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। बुधवार नवान्ने सांबादिक बैठके मुख्यमंत्री जानिएछेन पेट्रोपण्ये राज्येर थेके 25% बेशी करे कर नए केंद्र सरकार। पेट्रोपण्ये 75% कर नए केंद्र। ताहले राज्य सरकार किभावे चलबे कि करे चालाबो प्रश्न মমতার। बुधवार सब राज्येर मुख्यमंत्रीदेर निये डाका कोविड संक्रांत बैठके पेट्रोल डिजेलेर मूल्य निये राज्यके खोचा दिएछेन प्रधानमंत्री। बांगला सह बिरोधी दल शासित राज्यगुलोके नतून करे पेट्रोपण्येर दाम कमाते अनुरोध करेछेन तिनी। किन्तु प्रधानमंत्रीर सेई बक्तव्येर पर राज्य सरकारगुलो निजेदेर अवस्थान जानानोर सुयोग पायनि। जा निये एदिन फुसे उठेछेन মমতা বন্দ্যোপাধ্যায়। तार बक्तव्य प्रधानमंत्री एदिन एकतरफा बोलेछेन मुख्यमंत्रीदेर बोलते देवा हयनि। आमार अनुरोध छिलो करोनार बैठके एइसब निये आलोचना करबेन ना, किन्तु एटा ओदेर एजेंडा आमादेर बोलते देवा हयनि। तारपरई प्रधानमंत्री नरेंद्र मोदीर अभियोगेर जवाब दिएछेन মমতা বন্দ্যোপাধ্যায়। मने करिये दिएछेन 3 বছর धरे आमराओ पेट्रोल डिजेले 1 টাকা करे छाड़ दिएछि, 1,500 কোটি टाका चले गिएछे, आमरा 97,000 কোটি टाका बकेया पाई, सेटा आमादेर दिए दिले आमरा देखुन परेर दिन 3,000 কোটি टाका छाड़ दिए देव। परिसंख्यान तुले धरे एदिन मुख्यमंत्री दाबी करेछेन 2014 সালে केंद्र सरकार क्षमताय आसार पर पेट्रोल डिजेले 17,31,242 কোটি टाका कर नियेछे मोदी सरकार। आज आपनी राज्येर उपर दाय चापाच्छेन, आपनी निजे साधारण मानुषेर पकेट केटेछेन, एटा गणतंत्रे एक धरनेर तोलाबाजी। गणतंत्रके बुलडोज करबेन ना मुख्यमंत्री संयोजन। आपनी कखनो कखनो बोलेन राज्येर एत ऋण, कत ऋण आछे, आमरा बहु ऋण शोध करे दिएछि, किन्तु केंद्र सरकार कत ऋण नियेछे? राज्य सरकारेर जदि 3-4 লক্ষ কোটি टाका थाके ताहले केंद्र सरकारेर 150 লক্ষ কোটি टाका ऋण आछे, सेई ऋण कि करे शोध करबेन? আজ 28 এপ্রিল বৃহস্পতিবার পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজ 26শে রমজান দিনগত রাতে অর্থাৎ সন্ধ্যার পর থেকে শুরু হবে মুসলিমদের পবিত্র শবে কদরের রাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশেই পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র এই রাতেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নাজিল করেছেন, আর সেজন্যই লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদতকে উত্তম বলেছেন। এই রাতে আল্লাহর অশেষ রহমত এবং নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন, অর্জন করতে পারেন তার অসীম রহমত, নাজাত, বরকত এবং মাগফিরাত। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য এবং রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করে থাকেন। পবিত্র রমজান মাস শেষে লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মসজিদ সহ ঘরবাড়িতেও ইবাদতে মশগুল থাকবেন। আজকের এই রাতে মুসলমানরা নফল নামাজ আদায় করবেন, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দোয়া, মিলাদ মাহফিল এবং আখেরি মোনাজাত করবেন। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে আজ রাত 10টায়। পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছিল যে অবন্ধুসুলভ দেশগুলোকে জ্বালানি নিতে হলে অবশ্যই রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ পরিশোধ করতে হবে, তা না হলে তাদের গ্যাস সরবরাহ করা হবে না। পোল্যান্ড এবং বুলগেরিয়া এই শর্ত মানতে অসম্মতি জানায়। এরপর পোল্যান্ড এবং বুলগেরিয়াকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয় জানিয়ে দেয় মস্কো। বুলগেরিয়ার কোম্পানি বুলগারগাজ এবং পোল্যান্ডের কোম্পানি PGNiG জানিয়েছে রুশ কোম্পানি গ্যাজপ্রম তাদেরকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। গতকাল গ্যাজপ্রম পোল্যান্ড এবং বুলগেরিয়ার আমদানিকারক কোম্পানি দুটোকে এক নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় যে রুবলে মূল্য পরিশোধের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 27 এপ্রিল থেকে তাদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ইউরোপের বার্ষিক জ্বালানির 1/3 পূরণ করে রাশিয়ার গ্যাস। ইউক্রেনে গত মাসে শুরু হওয়া আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে বলে তারই জবাব দিয়েছে মস্কো। উল্লেখ্য যে ইউক্রেনকে নিরস্ত্র এবং নব্য নাৎসিমুক্ত করতে দেশটিতে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে বলেই দাবি করেছে রাশিয়া।
রাশিয়া বিরোধী যে কোনো হুমকির কঠোর জবাব দেয়া হবে বলেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেছেন তার দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি এবং বিদেশি হস্তক্ষেপের কঠোর জবাব দেয়া হবে। তিনি বুধবার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেয়া এক ভাষণে এই সংকল্প ব্যক্ত করেছেন। ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করার ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে পুতিন বলেছেন রাশিয়ায় তৈরি সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে এই ধরনের হস্তক্ষেপের জবাব দেয়া হবে। ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করে রুশ প্রেসিডেন্ট বলেছেন তার দেশের শীর্ষ নেতৃবৃন্দ যে কোনো হুমকি এবং হস্তক্ষেপের জবাব দেওয়ার সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে রেখেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকরণ করার লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছে। এইসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। তবে রাশিয়া বলেছে ইউক্রেন মস্কোর শুধু একগুচ্ছ দাবি মেনে নিলেই সামরিক অভিযান বন্ধ হবে না, বরং ইউক্রেনকে এই অঙ্গীকারও করতে হবে যে সে কখনোই ন্যাটো জোটে যোগ দেবে না। তবে ইউক্রেন রাশিয়ার আহ্বানে সাড়া না দিয়ে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া সমরাস্ত্র দিয়ে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এখনও পর্যন্ত 25টা পশ্চিমা দেশ ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন সমরাস্ত্র এবং ভাড়াটে সেনা পাঠিয়ে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে আরও বেশি রক্তপাত ঘটানোর ক্ষেত্রেই প্রস্তুত করছে। নিজের গদি বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত পাক সেনার কাছে ভিক্ষা চেয়েছেন ইমরান খান। এমনকি পাকিস্তান পিপলস পার্টির সহকারী চেয়ারম্যান আসিফ আলী জারদারির কাছেও সাহায্য চেয়েছিলেন তিনি, এমনটাই দাবি করেছেন পিএমএলএন নেত্রী তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়াম শরীফ। মরিয়ামের বক্তব্য, ইমরান নিজের গদি বাঁচাতে এতটাই মরিয়া ছিলেন যে শেষ মুহূর্তে পর্যন্ত সেনার কাছে ভিক্ষা চেয়েছেন, এমনকি পিপিপি নেতা আসিফ আলী জারদারির কাছেও সাহায্য চেয়েছিলেন, যদিও কোনো কিছুতেই কাজের কাজ হয়নি, ইমরানকে গদিচ্যুতই হতে হয়েছে। মরিয়ামের দল পিএমএলএন এবং জারদারির দল পিপিপি যৌথভাবে পাকিস্তানে এখন শাসন ক্ষমতায়। বস্তুত ইমরান খানের পাকিস্তানের মসনদ হারানোর নেপথ্যে যে সে দেশের সেনাই রয়েছে সেটা এখন ওপেন সিক্রেট শোনা যায়। পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন শুরু হয় আইএসআই প্রধান পদে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আঞ্জুমের নিয়োগ নিয়ে। সাধারণত সেনার তরফে আইএসআই প্রধান হিসেবে তিনটি নাম প্রস্তাব করা হয়, যার একটাতে সিলমোহর দেন প্রধানমন্ত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে থাকলেও তিনি কাকে অনুমোদন করছেন তার ইঙ্গিত সেনাই দেয়। কিন্তু আইএসআই প্রধান নির্বাচনের ক্ষেত্রে সেনার পছন্দের শুরুতে সায় দেননি পাক প্রধানমন্ত্রী, সেটা নিয়েই বিবাদের শুরু। সূত্রের দাবি, সেই বিবাদ চরম আকার ধারণ করার জেরেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে গদি হারাতে হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ইমরান নিজে গদি হারানোর পিছনে বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব তুলে এনেছিলেন, যা খারিজ করে দিয়েছে পাক সেনাবাহিনী। পাক সেনার মুখপাত্র বাবর ইফতিকার জানিয়েছেন ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে কোনো বিদেশি শক্তি কাজ করেনি, আর আস্থা ভোটেও সেনাবাহিনীরও কোনো হাত ছিল না। লরির ধাক্কায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে এবং এক পেট্রোল পাম্পের মালিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে লরি চালক, বীরভূমের পাড়ুই থানার কেশপুর মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেন তার পরিবারের সঙ্গে দুর্গাপুরে গিয়েছিলেন। মঙ্গলবার গভীর রাতে ইলামবাজার হয়ে ফিরছিলেন বোলপুরে। একটা গাড়িতে ছিল সাইগেলের 3 বছরের মেয়ে এবং এক পেট্রোল পাম্পের মালিক মাধব দাস। অন্য গাড়িতে ছিলেন সাইগেল, তার বড় মেয়ে এবং স্ত্রী। ইলামবাজার এলাকায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেলের একটি গাড়ির দুমড়ে মুচড়ে যায় সেটি, বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় থানায়। পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িটি থেকে উদ্ধার করে সাইগেলের ছোট মেয়ে এবং মাধব দাসকে। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, গুরুতর জখম ওই গাড়ির চালকও। পুলিশ এই ঘটনায় সানোয়ার খান নামে এক লরি চালককে গ্রেপ্তার করেছে। পাড়ুই থানার কেশপুর মোড় থেকে পাকড়াও করা হয়েছে তাকে। পুলিশ সূত্রে খবর, একটা লরিকে ওভারটেক করে এগোচ্ছিল সাইগেলের গাড়ি, সেই সময় সামনে দাঁড়িয়েছিল একটা লরি, তাতেই ধাক্কা লাগে সাইকেলের গাড়ির। উল্লেখ্য, এর আগে 2 বার সিবিআই অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে তলব করেছিল, হাজিরাও দেন সাইগেল হোসেন, তারপরেই এই দুর্ঘটনা। সাইগেলের গাড়ি দুর্ঘটনার বিষয়টির নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এটা আদৌ দুর্ঘটনা কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আমাদের সূত্র মারফত খবর ছিল অনুব্রত মণ্ডল তার দেহরক্ষীর মোবাইল ফোন মারফত পুলিশ সহ অন্যান্যদের নির্দেশ দিতেন, তিনিই দুর্ঘটনা শিকার হলেন। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পনা?
বেআইনি লেনদেন করার অভিযোগে চীনা সংস্থার প্রায় 6 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গিয়েছে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে কম সুদে ঋণ দেওয়া হতো, চীনা নাগরিকরা বেআইনিভাবে এই ঋণ দিত বলে জানিয়েছে ইডি। বেঙ্গালুরুর দুটো এফআইআর এর ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছিল বলে জানা গিয়েছে। ইডির তরফ থেকে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিরা বেশ কিছু সংস্থা তৈরি করেছিল, এই সংস্থাগুলোর মাধ্যমে তারা মোবাইল অ্যাপে ঋণ দেওয়া এবং টাকা লগ্নি করার কাজ করত। কোভিড অতিমারির সময় এই কাজ শুরু হয় বলে জানিয়েছে ইডি। বেশ কিছু ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সাহায্য নিয়ে কয়েকজন চীনা নাগরিক এই কাজ শুরু করে। বিভিন্ন ক্ষেত্রে জমা দেওয়া কেওয়াইসি অর্থাৎ নো ইওর কাস্টমারের নথিপত্র ব্যবহার করেছে এই চীনা সংস্থাগুলো, এমনটাই সন্দেহ করেছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন লাভজনক শেয়ার কিনতে উৎসাহ দেওয়া হয় ভারতীয়দের, লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে শেয়ার কেনেন অনেকেই। এই শেয়ার কিনতে গিয়েই প্রয়োজন হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, ব্যক্তিগত তথ্য চলে যায় এই ভুয়ো সংস্থাগুলোর হাতে। কম সুদে ঋণ নেওয়ার ফাঁদে পা দেন সাধারণ মানুষ। এছাড়াও জানা গিয়েছে সংস্থাগুলোর উচ্চপদে নিয়োগ করা হয় বিভিন্ন জনকে, চাকরি পাওয়ার আশায় অনেকেই নিজেদের গোপন তথ্য জমা করে দেন। ইডি সূত্রে আরও জানা গিয়েছে এই ফিনটেক সংস্থাগুলো চীন থেকেই কাজ চালাতো, এমনকি চীন থেকেই সংস্থাগুলো চালানোর টাকা আসত, বিশেষত যুবক যুবতীদের ঋণ দিত এই সংস্থাগুলো। এছাড়াও আর্থিকভাবে যারা নড়বড়ে জায়গায় রয়েছে তাদেরকে আকৃষ্ট করে ঋণের জালে ফেলাই ছিল এই সংস্থাগুলোর অন্যতম কাজ। এগারো বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ এবং তার বান্ধবীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি সভাপতির শ্যালকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি না করার জন্য দুই নাবালিকার পরিবারের সদস্যদের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট এলাকায়। যদিও দুই নাবালিকা শেষ পর্যন্ত তাঁদের পরিবারের লোকজনদের সব ঘটনা জানিয়ে দেয়, মঙ্গলবার গভীর রাতে নাবালিকার বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত কান্ত হালদার কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট ব্রিজের কাছের বাসিন্দা। ধৃত ব্যক্তি তৃণমূল পরিচালিত কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদারের দূর সম্পর্কের শ্যালক, পেশায় বাসের কন্ট্রাক্টর। ওই এলাকারই বাসিন্দা দুই নাবালিকা গত 24 এপ্রিল বেলা 11টা নাগাদ ছাগল চরাতে যায়। অভিযোগ সেই সময় কান্ত হালদার তাদের পিছন থেকে গামছা দিয়ে মুখ বেঁধে দেয়, টানতে টানতে বাগানের ভিতর নিয়ে যায়, সেখানে এক নাবালিকাকে ধর্ষণ করে এবং অন্য এক নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি যাতে না হয় তাই হুমকিও দেয়া হয়। তারপর থেকে ওই দুই নাবালিকা আর ছাগল চরাতে যেতে রাজি হয়নি, তাতেই পরিবারের লোকজনের সন্দেহ হয়। কেন তারা ছাগল চরাতে যেতে রাজি নয় তা জানতে চাওয়া হয়, চাপ দিলে কান্ত হালদারের কুকীর্তির কথা ফাঁস হয়। এরপরই বিষয়টি জানাজানি হয়ে যায়। দুই নাবালিকাকে নিয়ে তাদের বাড়ির লোকজন প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে যান, কৃষ্ণগঞ্জ থানায় জানানো হয়। তাদের কাছ থেকে বিস্তারিত শোনার পর অভিযুক্ত কান্ত হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ওই দুই নাবালিকাকে পুলিশের উদ্যোগে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এক নাবালিকার বাড়ির লোকজন পুলিশের কাছে ধর্ষণ এবং আরেক নাবালিকার পরিবারের শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত কান্ত হালদারকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার বলেন, এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, আরেক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়েছে। আমার দূর সম্পর্কের শ্যালকই হোক বা যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সম্পাদিকা মনীষা বিশ্বাস দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বুধবার অভিযুক্ত কান্ত হালদারকে কৃষ্ণগঞ্জ জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। বিচারক তাকে 14 দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘুষ নিয়েছেন এই ছিল অভিযোগ। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আংসান সূচিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে মায়ানমারের আদালত। বন্ধ দরজার আড়ালে হয়েছে সেই শুনানি। সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি দেয়া হয়নি, সূচির আইনজীবীদের সংবাদ মাধ্যমে কথা বলারও অনুমতি নেই। মায়ানমারের জুন্টা আদালত জানিয়েছে $6 লক্ষ ঘুষ নিয়েছেন নোবেলজয়ী এই নেত্রী। নগদ এবং সোনায় দেয়া হয়েছিল ঘুষ। সূচির বিরুদ্ধে 11টা দুর্নীতির মামলা রয়েছে। এক একটাতে দোষী সাব্যস্ত হলে 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 11টার মধ্যে এবার একটাতে দোষী সাব্যস্ত মায়ানমারের বহিষ্কৃত নেত্রী, বাকিগুলোতে দোষী সাব্যস্ত হলে দশকের পর দশক জেলেই কাটাতে হবে 76 বছরের এই নেত্রীকে। গত বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের জেরে পতন হয় সূচির সরকারের। তারপর থেকে চরম বিশৃঙ্খলা মায়ানমারে, বিক্ষোভ চলছে। এখনও পর্যন্ত মারা গিয়েছেন 1,700 জন, গ্রেপ্তার হয়েছেন 13,000-এর বেশি। সূচিকে ইতিমধ্যে সেনার বিরুদ্ধে প্ররোচনা, কোভিড বিধি লঙ্ঘন এবং টেলিভিশন আইন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেজন্য তার 6 বছরের জেলও হয়েছে, তবে আপাতত তিনি গৃহবন্দী, জেলে যেতে হচ্ছে না। 11টা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নিজের বাড়িতেই বন্দী থাকবেন বলে জানা গিয়েছে।
বিদ্যুতের মাশুল বাড়ালো সিইএসসি। পয়লা এপ্রিল থেকে এই ট্যারিফ বাড়ানো হয়েছে, যেখানে আগে সর্বনিম্ন প্রতি ইউনিটের মাশুল ছিল 4.89 টাকা, সেটাই এখন বেড়ে হয়েছে 5.18 টাকা। অন্যদিকে এর আগে 300 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ হলে প্রতি ইউনিট পিছু দিতে হতো 8.82 টাকা, আর সেটাই এখন বেড়ে হয়েছে 9.21 টাকা। এই নিয়ে টুইটারে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইএসসির, এবং মুখ্যমন্ত্রীকে একযোগে আক্রমণ করে তিনি লিখেছেন, চুপি চুপি দাম বাড়িয়ে দিল সিইএসসি, প্রায় 32 লক্ষের বেশি গ্রাহককে পরিষেবা দিয়ে এই সংস্থা, দাম বৃদ্ধির আগে তাদের কিছু জানানোর প্রয়োজনও মনে করা হয়নি। মমতার আশীর্বাদেই একচেটিয়া আধিপত্য ক্ষমতা রাখছে সিইএসসি। তবে ফেব্রুয়ারি মাসের বিলে এই বৃদ্ধির কথা উল্লেখ থাকলেও সেভাবে জানানো হয়নি গ্রাহকদের, একটা মেসেজও দেওয়া হয়নি সিইএসসির তরফে। উল্লেখ্য, নতুন বিদ্যুৎ মাশুলের যে রেট প্রকাশ করা হয়েছে সিইএসসির তরফে, সেখানে প্রতিটা ধাপেই চার্জ বেড়েছে। এতদিন কোনো ব্যক্তি মাসে 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে তাকে 568 টাকা দিতে হতো, এর সঙ্গে আনুষঙ্গিক কিছু চার্জ যুক্ত হতো। তবে এখন 100 ইউনিট খরচ করলে দাম পড়বে প্রায় 600 টাকা, এর সঙ্গে অন্যান্য চার্জ যুক্ত হবে। তবে দাম বৃদ্ধির আগে মান্থলি ভেরিয়েবল কস্ট অ্যাডজাস্টমেন্ট, সংক্ষেপে MVCA বাবদ কিছু টাকা নেওয়া হতো, সেটা আর নেওয়া হচ্ছে না। তবে পুঙ্খানুপুঙ্খভাবে বিল দেখলে বোঝা যাবে, এর আগে প্রতি ইউনিটে 29 পয়সা করে MVCA চার্জ নেওয়া হতো, সেই চার্জেই এবার প্রতি ইউনিটের মূল্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান, এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক দিয়ে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।